আচ্ছা দেখেন, এখানে জাস্ট আপনার রিমাইন্ডারটা আপনি দিতে পারবেন না, কারণ রিমাইন্ডারটা তো সব সময় হচ্ছে আমার পয়েন্ট থাকে না, তাই না? এটা তো ভাগশেষ, ভাগশেষ তো কখনোই আমার ফ্লোটিং পয়েন্ট আসে না, দশমিকে হয় না, ভাগশেষ সবসময় পূর্ণ সংখ্যা হয়। তো ভাগশেষের আগে যেহেতু আমি শো পয়েন্ট ইউজ করছি, পয়েন্টটা শো করতে চাচ্ছি, তো ও কি করছে, যখন আপনি সবার সামনে এটা সি আউট শো পয়েন্ট লিখে দিবেন, দ্যাট মিন্স কি, ও প্রতিটা জায়গায় প্রতিবারই ও পয়েন্টটা শো করবে, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো শো করবে, ঠিক আছে? এখন কিন্তু আমার রিমাইন্ডার তো অবশ্যই কি পূর্ণ সংখ্যা হচ্ছে, তাই না? সো রিমাইন্ডারের আগে শো পয়েন্ট আমি ইউজ করতে পারবো না, গট ইট? এই জন্য কিন্তু আমাদের তখন ইরর শো করছিল। সো এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখেন, ঠিক আছে, এবং দেখেন এখানে আপনার যখন আপনি শো পয়েন্টটা ইউজ করবেন, তখন ও দশমিক এবং দশমিকের পরে এবং দশমিকের আগে সব মিলিয়ে 6টা সংখ্যা প্রদর্শন করবে প্রতিবারই। দেখেন দশমিকের পরে এবং দশমিকের আগে সহ কাউন্ট করবে সে 6টা সংখ্যা, 6টা সংখ্যা সে প্রদর্শন করবে, ঠিক আছে? এটা হচ্ছে শো পয়েন্টের কাজটা, বুঝতে পেরেছি? যদি আপনি এরকম চান যে আমি পয়েন্টটাকে শো করব, তাহলে কিছুই না, জাস্ট আপনার আউটপুটের আগে আপনি শো পয়েন্টটা ইউজ করবেন, শো পয়েন্ট কিওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন আপনি একটা কোন একটা পার্টিকুলার জায়গায়, ধরেন যে আমি এখানে মাল্টিপ্লিকেশনের এখানে চাচ্ছি না, ও দশমিকটা শো করুক এটা আমি চাচ্ছি না, তাহলে কি ইউজ করব? তাহলে সি আউট নো শো পয়েন্ট ইউজ করব, তাহলে দেখেন ও কি করছে, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন দেখাচ্ছে কি 30, এখানে আর পয়েন্টটা শো করছে না, বাকিগুলোতে কিন্তু ও পয়েন্ট শো করছে, বুঝতে পেরেছি? শো পয়েন্ট এবং নো শো পয়েন্টের কাজটা। জি ম্যাম। আচ্ছা, নো শো পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র যেটাতে আমি চাচ্ছি না পয়েন্ট প্রদর্শন করতে তার সামনে লিখে দিব, ধরেন আমি মাল্টিপ্লিকেশনটা চাচ্ছি না, এটার আগে আমি নো শো পয়েন্টটা লিখে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি চাই যে দশমিকের পরে, এখানে কি হচ্ছিল, শো পয়েন্টের কাজটা কি করছে, ও দশমিকের আগে এবং পরে 6টাই ঘর দেখাচ্ছে, সব মিলাই কিন্তু 6টাই দেখাচ্ছে, 6টা নাম্বারই দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি দশমিকের পরে 2টা পয়েন্ট ইউজ করব, মানে 2 ঘর পর্যন্ত আমাকে দেখাবে, বা আমি চাচ্ছি যে আমাকে কেন 4টা দেখাচ্ছে বা 5টা দেখাচ্ছে, আমি 10টা পয়েন্ট চাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেটা করব, সেট প্রিসিশন ইউজ করব, এবং সেট প্রিসিশনের মধ্যে উল্লেখ করে দিতে হবে যে আমি কতটা পয়েন্ট চাচ্ছি। সাপোজ আমি 10টা পয়েন্ট চাচ্ছি, 10 ঘর পর্যন্ত আমার প্রদর্শন করবে, তাহলে দেখি একটু। ওকে, দেখেন এখানে কি দেখাচ্ছে, সেট প্রিসিশন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। সেট প্রিসিশন যদি আপনি ইউজ করেন, তাহলে অবশ্যই এটার হেডারটা উল্লেখ করে দিতে হবে, ও তো পাচ্ছে না, এটার ডিক্লারেশন কিন্তু আমি বলি না, এটার বর্ণনা কোথায় আছে, তো এটার হেডার আছে একটা, হেডারটা ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, এটার হেডারটা হচ্ছে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন,
সো এই হেডারটা আমার উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, সেট প্রিসিশন একটা এখানে এইটার ডিক্লারেশন হচ্ছে এই হেডারের মধ্যে দেয়া আছে। ওকে, এখন হোপফুলি রান করবে। কেন পাচ্ছ না ম্যাম? আমার মাথায় তো কিছু ঢুকে না ম্যাম। আপনার কি এটা প্রথম ক্লাস? সেম কাহিনী, আমারও মাথায় কিছু ঢুকতেছে না, এট ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনারা একটু লেকচার ভিডিওস গুলো দেখবেন। লেকচার ভিডিওস গুলো দেখলে মোটামুটি ক্লিয়ার হবেন আশা করি। হ্যাঁ ম্যাম, পরীক্ষা পাস করতে পারবো ম্যাম? এটা তো আসলে পরীক্ষায় আপনার খাতা দেখলে বোঝা যাবে যে পাস করবেন কি করবেন না, তবে কোয়েশ্চেন ইজি হবে ইনশাআল্লাহ। ম্যাম কোশ্চেন কি ম্যাম এই যে এরকম ভাবে লিখতে হবে আপনি যেভাবে দেখাচ্ছেন? লিখতে তো হবে অবশ্যই। শো করছে না কেন সেটা একটু দেখি আমি। ম্যাম আমাদের এক্সাম কবে ম্যাম? এক্সাম মোস্ট প্রবাবলি আপনাদের 3 তারিখ থেকে স্টার্ট হবে। কোন 3 তারিখ? আগামী? আচ্ছা, এটা হচ্ছে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন, হেডারটা উল্লেখ করে দিতে হবে যখন আপনি সেট প্রিসিশনটা ইউজ করবেন। ঠিক আছে, এই হেডারটা হচ্ছে IOMANIP, আমি IMP দিয়েছিলাম এই জন্য রান করছিল না। হ্যাঁ আচ্ছা, সো এখানে দেখেন একটা জিনিস, ডিভিশনের পরে দেখেন এখানে কি করছে, আপনার 10টা সংখ্যা কিন্তু শো করছে এখানে। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে দশমিকের আগে এবং পরে মিলে আমার 10টা সংখ্যা শো করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সেট প্রিসিশনের কাজটা কি? আমি সেট প্রিসিশন হচ্ছে আমার দশমিকের, আমার নর্মালি কি হয়, নর্মালি ডাবল যখন আমি ইউজ করি, যখন আমি দশমিক সংখ্যা প্রদর্শন করি, তখন নর্মালি আমার 6টা দশমিক শো করছিল, তাই না? 6টা দশমিক শো করছিল, দ্যাট মিন্স দশমিকের আগে পরে সব মিলায় 6টা সংখ্যা শো করছিল। এখন আমি যদি চাই যে না, আমি 6টা সংখ্যা চাই না, আমি চাই যে 10টা সংখ্যা প্রদর্শন করবে ডিভিশনে, সেক্ষেত্রে 10টা সংখ্যা প্রদর্শন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সেট প্রিসিশন এই কিওয়ার্ডটা ইউজ করব। এবং এই কিওয়ার্ডটা ইউজ করার জন্য অবশ্যই একটা হেডার উল্লেখ করে দিতে হবে এখানে, এবং আপনি যেখানে চাচ্ছেন তার ঠিক আগে এটা লিখে দিতে হবে। ম্যাম যদি আমি 3 দশমিক বা 3টার সঙ্গে ইউজ করব তাহলে 3 দিলে হবে? হ্যাঁ, তাহলে আপনার দিতে হবে 3 দিলে হবে দশমিকের, এটা কিন্তু আগে পরে সব মিলায় 3টা সংখ্যা শো করবে। ঠিক আছে, দেখেন, ঠিক আছে। এখন আমি যদি চাই, মানে আমি আরেকটা কাজ করি একটু, দেখেন এখানে আমি কি করছি। এখন আপনি অনেকেই হয়তো মাথায় কোয়েশ্চেন আছে যে আমি দশমিকের পরেই 3টা সংখ্যা চাচ্ছি, আমি চাচ্ছি না যে দশমিকের আগে পরে মিলে 3টা সংখ্যা হোক, তাই না? যে দশমিকের পরেই 3টা বা 2টা সংখ্যা যদি আমি চাই, তাহলে অবশ্যই সেট প্রিসিশনের আগে ফিক্সড কিওয়ার্ডটা ইউজ করে দিতে হবে। ফিক্সড ফিক্সড যদি ইউজ করে দেই, তাহলে ও বুঝে নিবে যে এর মাঝখানে আপনি জয়টা চাচ্ছেন, যে নাম্বারটা ইউজ করবেন
সেই নাম্বার পর্যন্তই দশমিকের পরে থাকবে। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখেন কি আউটপুট পাবো। এখানে দেখেন ডিভিশন ইজ 3.33। হ্যালো, শুনতে পাচ্ছি ম্যাম? জি জি জি, দেখেন তাহলে বুঝতে পেরেছি, যদি দশমিকের পরে তিনটা সংখ্যায় চাই তাহলে হচ্ছে অবশ্যই সেট প্রিসিশনের আগে ফিক্সড কিওয়ার্ডটা ইউজ করে নিতে হবে। হ্যাঁ বুঝেছি। জি ম্যাম। আচ্ছা, তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি যে আউটপুট গুলোকে কিভাবে ফরম্যাট করব? জি ম্যাম। দেখেন আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দেই, যদি আপনি পয়েন্ট শো করতে চান তাহলে অবশ্যই যেটার সামনে, মানে যেটার পয়েন্ট শো করতে চাচ্ছেন তার আগে শো পয়েন্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি আপনি পয়েন্ট শো করতে না চান সেক্ষেত্রে নো শো পয়েন্ট ইউজ করতে পারবেন। যদি আপনি দশমিকের পরে একটা ফিক্স নাম্বার চান, নর্মালি আমাদের 6 সংখ্যা দেখায় ফিক্স নাম্বার চান, সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার সেট প্রিসিশন দিয়ে নাম্বারটা উল্লেখ করে দিতে হবে কত নাম্বার চাচ্ছেন। যদি সেই নাম্বারটা শুধুমাত্র দশমিকের পরে চান, যে দশমিকের পরেই 2 সংখ্যা বা 3 সংখ্যা শো করবে, তাহলে অবশ্যই সেট প্রিসিশনের আগে ফিক্সড লেখাটা উল্লেখ করে দিতে হবে, ফিক্সড কিওয়ার্ডটা ইউজ করে দিতে হবে। বুঝেছি। এগুলো হচ্ছে আউটপুট ফরম্যাটিং, মানে আউটপুটটাকে আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারবেন, এটাকেই আমরা বলছি ফরম্যাটিং আউটপুট। আর একটা ফাংশনের কাজ আছে, সেটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আজকে অলরেডি মনে হয় অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে আপনাদের। ম্যাম আমার সবকিছু মাথার উপর দিয়ে গেছে। ম্যাম আচ্ছা, আপনি লেকচার ভিডিওটা আবার দেখবেন, দরকার হলে 5 বার দেখবেন, ঠিক আছে? এন্ড এটাই আপনার হোমওয়ার্ক, আপনি সবগুলো লেকচার ভিডিও 2-3 বার করে দেখবেন, ঠিক আছে? এরপরে যদি কিছু না বোঝেন তাহলে আমাকে বলবেন। আচ্ছা, হোপফুলি এবার কাজ করবে। আচ্ছা, এরপরে জাস্ট হচ্ছে আমি প্রিন্ট করে দিই। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে
different different way দেখাচ্ছি হ্যাঁ আপনি চাইলে এই নিউ লাইনের কোডটা আলাদা করেও লিখতে পারেন অথবা আপনি চাইলে এখানে এই লাইনের সাথেই জাস্ট এনএল টা দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন আমি কি করব অবশ্যই সাবট্রাকশন করব মাল্টিপ্লিকেশন করব ডিভিশন করব এন্ড রিমাইন্ডার টা বের করব দ্যাট মিন্স মডুলাসটা করব সো সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট মানে কপি করে নিলাম সাবট্রাকশন করব সো সাবট্রাকশন করতে হলে অবশ্যই এখানে সাইন দিতে হবে মাইনাস সাইন এন্ড এখানে দিতে হবে সাবের মধ্যে থাকবে মাল্টিপ্লিকেশনে কি আমরা ইনটু সাইনটা স্টার যে সাইনটা আছে এটা দিয়ে আমরা ইনটু মাল্টিপ্লিকেশনটা মিন করি তাই না রিমাইন্ডারের জন্য রিমাইন্ডার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম এখানে আমি মডিউলার সাইন দিয়ে দিতে হবে অবশ্যই এখানে লিখতে হবে অবশ্যই যেহেতু আমি কর্নিও ডট এইচ নিয়েছি তাহলে গেট সি এইচ নিতে হবে নিলাম এখন যেটা করব একটু চেক করে নেই আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা আচ্ছা এখানে দেখেন আপনাদেরকে যখন এর আগে আমি একটা প্রোগ্রাম করিয়েছিলাম একটা একটু অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম নিজে তখন আমি এখন আপনাদেরকে বলেছিলাম যে আপনি কিন্তু কখনোই দুইটা ইন্টিজার সংখ্যাকে ডিভাইড করতে পারবেন না ডিভিশনের জন্য অবশ্যই কি করতে হবে একটা ফ্লোট ভ্যারিয়েবল থাকতে হয় তাই না যে কোনো একটা ভ্যারিয়েবলকে অবশ্যই ফ্লোট হতে হবে আদারওয়াইজ ওর রেজাল্টটা কিন্তু আসবে না সব সময় রেজাল্টটা আসে না ঠিক আছে মনে আছে আপনি কিন্তু দুইটাই সবগুলো ভ্যারিয়েবল ইন্টিজার হলে আমরা অ্যাকচুয়ালি ডিভাইড করতে পারি না আমাদের মানে রেজাল্টটা সঠিক আসে না সব সময় আচ্ছা আমরা এটাকে আগে একটু রান করি আচ্ছা দেখেন এখানে ডিভিশন ইজ কত আসছে থ্রি আমরা যদি 10 কে থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে কি থ্রি আসে 3.5 আসার কথা না 10 কে টু থ্রি আসে কিন্তু না হ্যাঁ 10 কে যদি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে ম্যাম 3 point something আসার কথা কিন্তু 3 আসছে 3 পয়েন্টের পরে কিন্তু আর আসছে না কিছু তো অবশ্যই এখানে যদি আপনার ডাবল তো দিতেই হবে ডিভিশনে
অবশ্যই এখানে ডাবল দিতে হবে, এবং একটা সংখ্যা যে কোনো একটা ভ্যারিয়েবল অবশ্যই আপনার কিসে থাকতে হবে, ফ্লোটে থাকতে হবে বা দশমিকে থাকতে হবে। দুইটা ভ্যারিয়েবল কিন্তু আপনি ইন্টিজার নিতে পারবেন না। এখন এখানে কি করব, আমি যদি এখানে নাম্বার 1 কে ফ্লোট করে দেই, সেক্ষেত্রে আবার সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার ফ্লোট লাগছে না, আমার বাকিগুলোর ক্ষেত্রে ইন্টিজারই লাগছে, ফ্লোট লাগছে না। কিন্তু যদি আমি আবার বাকিগুলোতেও দশমিক নেই, তাহলে মাইনাসের ক্ষেত্রে আমার রেজাল্টটা অন্যরকম চলে আসতে পারে। সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, আমার এখানে একটা ছোট্ট কাজ করে নিতে হবে। আমি এখানে ভ্যারিয়েবলের যে ডেটা টাইপটা আছে সেটাকে আমি চেঞ্জ করে নিতে পারবো চাইলে। এবং এটাও একদিন আপনাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম, আপনাদের হয়তো মনে নেই। সো এখানে আমি যদি ফ্লোট করে নিতে চাই, জাস্ট এই ওয়েতে আমি নাম্বার 1 কে শুধুমাত্র এই ডিভিশনের ক্ষেত্রে ফ্লোট করে নিতে পারবো। এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখানে আমার টাইপ কাস্টিংটা করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি টাইপ কাস্টিংটা কি? টাইপ কাস্টিং হচ্ছে আপনি কোনো একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনো একটা পার্টিকুলার কাজের জন্য বা পার্টিকুলার একটা সেকশনে যদি চেঞ্জ করে নেন, সেটাকেই আমরা বলি কি টাইপ কাস্টিং। ডেটা টাইপটাকে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো ডেটা টাইপটা চেঞ্জ করে নিলাম, এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, তাহলে দেখেন 3.3333। এখানে দেখেন আরেকটা জিনিস, আপনার দশমিকের পরে কয়টা সংখ্যা দেখাচ্ছে, দশমিকের দশমিক সহ হচ্ছে এখানে 6টা সংখ্যা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? দশমিক সহ সবসময় 6টা সংখ্যা শো করবে, হ্যাঁ, ডাবলের ক্ষেত্রে। এখন সেক্ষেত্রে আমি যদি চাই যে দশমিকের ক্ষেত্রে পরে আমি 2টা সংখ্যা রাখবো বা 3টা সংখ্যা রাখবো, এর বেশি আমি রাখবো না, সেটাও আমি করতে পারবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, যে কিভাবে আমরা এটা করতে পারবো। আচ্ছা, আপনারা একটু হোল্ড করবেন, আমি একটু আসছি, হ্যাঁ। ওকে ম্যাম। আর একটু কন্টিনিউ করব, ঠিক আছে? সমস্যা নেই, আমিও খাওয়া দাওয়া করিনি এখনো। জি ম্যাম, আমিও করিনি ম্যাম। হ্যাঁ, হোপফুলি কেউই করে নাই, সমস্যা নেই, আর একটু কন্টিনিউ করবো। আর একটা জিনিস দেখাবো, দেখে আপনাদেরকে ছেড়ে দিব, ঠিক আছে? আমার নামটা কি ঠিক আছে ম্যাম? দেখেন তো, হ্যাঁ ঠিক আছে, আব্দুর রহমান। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমার একটু প্রেজেন্টগুলো দিয়ে দিন। প্রেজেন্ট, আচ্ছা আব্দুর রহমান, আপনি হয়তো বা আমাদের আগের ক্লাসগুলো করেছেন কিনা আমি আপনাকে এক্স্যাক্টলি কিন্তু চিনতে পারছি না, হ্যাঁ, আপনি কি আগের ক্লাসগুলো করেছিলেন? না ম্যাম, সেই জন্য তো ম্যাম একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সমস্যায় পড়েছেন, অসুবিধা নেই, সমস্যা সমাধানের জন্যই আসলে আমরা। তো সমস্যা যদি খুব বেশি মনে হয় তাহলে জানাবেন, আর আমাদের লেকচার ভিডিওস গুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আনসার করতে পারবেন ফাইনালে, সমস্যা নেই। আর আপনি হচ্ছে যেহেতু নতুন এসেছেন, আপনাকে একটু বলে দিই, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস, হ্যাঁ। তো আজকে আমরা ওভাবে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, তবে যারা আপনারা শিখতে এসেছেন সি প্লাস প্লাস, তাদেরকে আমি অনেক ওয়েলকাম করি আমার ক্লাসে। এই ক্লাসটা অ্যাকচুয়ালি সবার জন্য ওপেন, সো আপনাদের যদি কোনো ফ্রেন্ডও থাকে যে শিখতে চায়, তাদেরকেও ওয়েলকাম করতে পারেন আপনারা, সমস্যা নেই, ঠিক আছে? তো এখন একটু মিউট করে আমরা আরেকটা জিনিস দেখবো, দেখে আজকে শেষ করে দিব, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন টাইপ কাস্টিংটা বুঝলাম, টাইপ কাস্টিংটা আসলে কি, রিমাইন্ডারটা বুঝেছি, মডিউলাসের কাজটা কি বুঝেছি। দেখেন যখন আমি রান করব, এখানে আমি কি করছি, রিমাইন্ডার ইজ 1 আসছে কিন্তু, হ্যাঁ, যখন দ্যাট মিনস 10/3, যখন আপনি 10কে 3 দ্বারা ভাগ করবেন, এটার ভাগশেষ কিন্তু 1 আসে, তাই না? 3 বার যাবে ভাগ, দ্যাট মিনস ভাগ ফল আসবে কত, 3. যদি আমি 3 বার যাবে এবং ভাগশেষটা কত আসবে, 1 আসবে। এই ভাগশেষটাই কিন্তু, ভাগশেষটাই বের করছে হচ্ছে এই মডিউলাস সাইনটা, মডিউলাস সাইনটা দিয়ে ও বুঝাচ্ছে যে তুমি রিমাইন্ডারটা বের করো। বুঝতে পেরেছি কিভাবে কাজ করছে? তো এই গেল হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটরের কাজ,
এখানে আমরা অ্যারিথমেটিক চারটে অ্যারিথমেটিক অপারেটরের কাজ দেখলাম, ঠিক আছে? এখন ডিভিশনের ক্ষেত্রে কিভাবে আমাদের কি করতে হবে বুঝতে পেরেছি, যে কোনো একটা নাম্বারকে আমার চেঞ্জ করে নিতে হবে, দশমিকে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে নিয়ে এরপরে আমার ভাগ করতে হবে। ম্যাম আমি তো কিছু বুঝি না ম্যাম। আপনি একটু আমাদের আগের ভিডিওগুলো আগে দেখবেন, আপনি যার কাছে ভিডিওগুলো আছে একটু লিঙ্কটা ওনাকে দিয়ে দিয়েন, আব্দুর রহমানকে, উনি আগের ভিডিওটা দেখে এরপরে আজকের ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আজকের ভিডিওটাও আপলোড করে দেওয়া হবে, আর দেখে নিয়েন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আসি আর একটা ছোট্ট জিনিস দেখাবো, খুবই দ্রুত দেখাবো। এখন দেখেন, যেটা বললাম যে দশমিকের পরে আমার ছয় সংখ্যা দেখাচ্ছে, সরি, দশমিক সহ আমার ছয়টা সংখ্যা সবসময় শো করছে, ডাবল নিয়েছি তাই, তাই না? এখন আমি যদি চাই যে না, আমার হচ্ছে আমি দশমিকের পরে শো করব দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা, এরপরে আমি আউটপুটটাকে একটু ফরম্যাট করতে চাচ্ছি, লেখাটা আর একটু সুন্দর করে দেখাতে চাচ্ছি, বা হচ্ছে অনেক সময় এখানে দেখেন পূর্ণ সংখ্যা শো করছে সব সময়, বা হচ্ছে অনেক সময় থাকে যে ডাবল দেওয়ার পরেও দশমিকটা শো করে না, ডাবল ইউজ করার পরেও দশমিকটা শো করে না, কারণ হচ্ছে আপনার এখানে পূর্ণ সংখ্যা যদি রেজাল্ট আসে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে না আমার পয়েন্ট গুলো শো করুক। সেক্ষেত্রেও একটা অপশন আছে, আউটপুট ফরম্যাট করা যায়, হ্যাঁ, তো সেটা আমরা একটু দেখব, বোঝানোর জন্য। ম্যাডাম লেখাগুলো কি একটু ফাউন্ডেশন করা যায়, লাল কালা বা হলুদ কালা এরকম? লাল হলুদ কালার আপনি সি প্লাস প্লাস এ করতে গেলে অনেক ঝামেলা আছে, এটা আপনি জাভায় খুব সুন্দর করে করতে পারবেন, হ্যাঁ, জাভা এন্ড সি শার্পে আপনি খুব সুন্দর করে কালার গুলো, তারপরে লিখার যে ভ্যারিয়েশন গুলো, এগুলো আনতে পারবেন। না আমি এখন কোড ব্লকসে কাজ করছি, হ্যাঁ জি ম্যাম। এই অ্যাপস গুলো কোথায় পাবো ম্যাম? আচ্ছা, কোড ব্লকসটা জাস্ট সার্চ দিবেন, সার্চ দিলেই কোড ব্লকস পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি এখন আমি চাই যে সামটাই হচ্ছে আমার দশমিক শো করবে, এক্ষেত্রে আগে একটু আমি দেখে নেই যে আমি আজকে কি কি দেখব। কিছু কিওয়ার্ড আছে, হ্যাঁ, ফরম্যাট করার জন্য, আউটপুটকে ফরম্যাট করার জন্য কিছু কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো সি প্লাস প্লাসে। সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে শো পয়েন্ট, এই পাঁচটা কিওয়ার্ড আছে, আর সরি চারটা কিওয়ার্ড আছে, একটা ফাংশন আছে, হ্যাঁ, তো এগুলো আমরা দিয়ে ফরম্যাট করতে পারবো আউটপুট গুলো। তো কোনটা কি জন্য ইউজ করি সেটা একটু দেখে নেই। ধরেন যে আপনি কোন একটা পয়েন্ট শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করব, শো পয়েন্ট,
এটা ইউজ করব। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা ভ্যারিয়েবল হয়তো স্টার্ট করেছিলাম, তো ভ্যারিয়েবলের যে সবগুলো টাইপ ভ্যারিয়েবল দেখেছিলাম, কিন্তু ডেটা টাইপটা স্টার্ট করেছিলাম, তাই না? তো ইন্টিজার ডেটা টাইপ আমরা মোটামুটি দেখেছি, তো আজকে আর কয়েকটা ডেটা টাইপ একটু দেখি এক্সাম্পল, এরপরে আমরা আগাবো। তো ফার্স্টেই আপনারা যেটা করবেন, কোড ব্লকসটা ওপেন করে নেন, ওপেন করে নিয়ে একটা ফাইল সেভ করে নেন, যে কোনো নাম দিতে পারেন, বাট ডট সিপিপি অবশ্যই দিতে হবে। সো ফার্স্টে আমি বেসিক স্ট্রাকচারটাকে ক্রিয়েট করে নিই। এই গেল আমাদের বেসিক স্ট্রাকচার। এখন ধরেন আমি একটা ডাবল ডেটা টাইপের একটা নাম্বার নিলাম, আচ্ছা আমরা যখন ডেটা টাইপ এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করি তখন এটার নাম কি বলেছিলাম, এটাকে কি বলি তখন, ভুলে গেছি, ডাইনামিক মেম, ডাইনামিক নাকি? হ্যাঁ, ডাইনামিক ইনিশিয়ালাইজেশন বলি, তাই না? আচ্ছা, তো একটা ক্যারেক্টার টাইপের নিলাম, হ্যাঁ ক্যারেক্টার টাইপ নিলাম, ক্যারেক্টার যে ডেটা টাইপটা আছে এখানে আপনি অনলি একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি সিএইচ নিলাম, সিএইচ এর মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবো, কিন্তু অবশ্যই একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে সেটা নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার নিয়ম, ক্যারেক্টার ডেটা টাইপ অবশ্যই আপনি একটা সিঙ্গেল, শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারবেন, এখানে কিন্তু স্ট্রিং নিতে পারবেন না। যদি স্ট্রিং ডিক্লেয়ার করতে হয় সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি, আগে এটা একটু দেখি। তো এখানে আপনি জাস্ট কিছুই না, সিআউট দিয়ে আমি ধরেন যে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা, তো দেখেন পারফেক্টলি রান করছে না, কিছুই না, এখানে জাস্ট আপনাকে আমি ক্যারেক্টারের ডেটা টাইপ গুলো দেখালাম, হ্যাঁ যে ডেটা টাইপ অ্যাকচুয়ালি কিভাবে নিতে পারবেন। ডাবল ডেটা টাইপ মানে কি, আপনার অবশ্যই দশমিক সংখ্যা নিতে পারবেন আপনি এখানে, হ্যাঁ ভগ্নাংশ নিতে পারবেন, ফ্লট দিয়েও করতে পারবেন, ডাবল দিয়েও করতে পারবেন। ফ্লট আর ডাবল এর মধ্যে পার্থক্য কি,
just apnar memory location e space ta beshi nibe double and float hocche memory location e space ta kom nibe and character data type jokhon apni declare korchen that means apni ach ch er modhe ekta character ba ekta hocche letter rakhte chaacchen thik ache character data type e obosshoi ki korte parben ekta single character rakhte parben ebong seta likhar niyom hocche apni je character ta rakhte chaacchen সেটা অবশ্যই একটা সিঙ্গেল কোটেশনের আন্ডারে নিতে হবে ঠিক আছে এখন আমি যদি চাই যে আমি আমার নামটাকে প্রিন্ট করব সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম নেম নাম একটা নেম ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার আমি তো কোনো ভ্যালু রিটার্ন করছি না তাহলে কেন আমি ওই মেইন ফাংশনের সাথে ই দিছি ইন্টিজার টাইপ বলতেছি মেইন ফাংশনটাকে হ্যাঁ আমি তো কোনো ভ্যালু রিটার্ন আপনি হচ্ছে এখানে চাচ্ছেন যে আপনি ভ্যালু রিটার্ন করছেন না আপনি অবশ্যই আমরা কি সব সময় ধরে নেই ইন্টিজারটা আপনি যদি নাও নেন ধরেন যে আপনি ভয়েড দিলেন নাল যে আপনি কিছুই রিটার্ন করছেন না সেই ক্ষেত্রে না আমি তো আসলে এখানে কোনো রিটার্ন করছি না আপনি এখানে ইন্টিজারটাই রিটার্ন করছেন না সেই ক্ষেত্রে ইন্টিজারটা আমরা নরমালি ইউজ করি আর কি হ্যাঁ না করলেও কোনো অসুবিধা নাই এটার কোনো বিশেষত্ব আছে কি না যে এটা আপনারা ইন্টিজারটা এটা হচ্ছে ইন্টিজার যদি পূর্ণ সংখ্যার হয় ইন্টিজারটা আপনি ইউজ করতে পারবেন প্রবলেম নাই কিন্তু আপনি যদি ফ্লট ইউজ করেন বা ধরেন যে আপনি ভগ্নাংশ চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই রিটার্ন টাইপটা কি হতে হবে আপনার দশমিকই হতে হবে কিন্তু আপনি ধরেন কিছুই রিটার্ন করছেন না বা এখানে আপনি পূর্ণ সংখ্যা তো রিটার্ন করছেন তাই না একটা পূর্ণ সংখ্যা এখানে আপনার যে নাম্বারগুলো নাম্বারগুলো তো হচ্ছে সংখ্যা রিটার্ন করছেন আপনি তাই না কখনো দশমিক রিটার্ন করছেন কখনো পূর্ণ সংখ্যা দিচ্ছেন তো সেক্ষেত্রে এই জন্য আমরা ভয়েড অথবা ইন্টিজারটা ইউজ করি রিটার্ন টাইপ আর যদি এখানে আপনি নর্মাল ভয়েড ইউজ করেন দ্যাট মিনস হচ্ছে নাল মানে আপনি কিছু রিটার্ন করতে চাচ্ছেন না এখানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনার সবগুলো ডেটাই ফ্লট হতে হবে সেক্ষেত্রে আপনি ফ্লট ছাড়া অন্য কিছু রিটার্ন করতে পারবেন না ঠিক আছে এজন্য কিন্তু কখনোই আপনারা দেখবেন খেয়াল করবেন যে মেইন এর সামনে কখনোই কিন্তু মানে ইন জেনারেল ফ্লট বা ডাবল এরকম কিছু ইউজ করে না হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে দেখবেন হয় ভয়েড ইউজ করা থাকে অথবা ইন্টিজার ইউজ করা থাকে তাহলে আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারি মেইন ফাংশনটাকে কারণ মেইন ফাংশনেই প্রোগ্রামের সবকিছুই তো করা হয় তাই না এটাই আর কি বুঝতে পেরেছেন বুঝেছেন ইন্টিজার মেইনটা মানে কেন নেই জি ম্যাম বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তো ধরেন যে আমি একটা নেম দিব আমার নামটা সাপোজ আমি দিলাম এখন অবশ্যই স্ট্রিং মানে কি স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে যখন একটা লাইন হয় বা অনেকগুলো ক্যারেক্টার যখন থাকে সেটাকেই তো আমরা স্ট্রিং বলি তাই না এটা হচ্ছে একটা স্ট্রিং তো স্ট্রিংটা আমরা কিভাবে লিখি স্ট্রিংটা অবশ্যই কি আমরা ডাবল কোটেশনের আন্ডারে লিখি না জি ম্যাম স্ট্রিং অবশ্যই ডাবল কোটেশনের আন্ডারে লিখতে হবে আচ্ছা এখন ক্যারেক্টারের ডেটা টাইপ সম্পর্কে আমরা একটু আগেই কি দেখলাম যে ক্যারেক্টার হলে অবশ্যই একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে হবে আদারওয়াইজ ক্যারেক্টার ডেটা টাইপের ভ্যারিয়েবলে আপনি অন্য কিছু রাখতে পারবেন না সেক্ষেত্রে আমার যেটা করতে হবে কিন্তু আমি এখন চাচ্ছি যে একটা স্ট্রিং নিব সেক্ষেত্রে আপনি স্ট্রিং ডেটা টাইপ নর্মাল স্ট্রিং লিখেও নিতে পারেন সেটা একটা ডিফারেন্ট কেস আরেকটা যদি চান যে আপনি ক্যারেক্টারই ইউজ করবেন যেহেতু এগুলো কি অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত রাইট তাহলে আপনি ক্যারেক্টার নেম নিয়ে অবশ্যই আপনার একটা অ্যারে ইউজ করতে হবে
এবং অ্যাড এর মধ্যে উল্লেখ করে দিতে হবে, লেন্থটা উল্লেখ করে দিতে হবে যে আপনি এখানে কয়টা লেটার ইউজ করছেন। এখন এখানে আমার টোটাল লেটার আছে কিন্তু 12টা, টোটাল ক্যারেক্টার আছে আমার 12টা, কিন্তু আমার কি করতে হয় অ্যারেতে, অ্যারেতে আমার একটা ক্যারেক্টার একটা কি স্পেস বেশি রাখতে হয়, যেন ও লাস্ট যে স্পেসটা লাস্টে হচ্ছে ও নাল বোঝানোর জন্য, বা এখানে যে সমাপ্ত এটা বোঝানোর জন্য ও আরেকটা স্পেস নেয়, এই জন্য এখানে অবশ্যই সবসময় একটা স্পেস বেশি দিতে হয়, ঠিক আছে, লেন্থটা সবসময় একটা বেশি রাখতে হয়। তো এখানে আমার টোটাল 12টা ক্যারেক্টার আছে, বাট আমি এখানে 13 স্পেস নিয়ে নিলাম, বুঝতে পেরেছি? এভাবে চাইলে আপনি স্ট্রিং নিতে পারেন ইনপুট। তো এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আচ্ছা আচ্ছা এখানে তো আমি ভ্যালু অবশ্যই রিটার্ন করছি, তাই না? তো এখানে আমি ভয়েড দিতে পারবো না, হ্যাঁ, এখানে আমার ইন্টিজার ডেটা টাইপ দিতে হবে, ইন্টিজার মেইন দিতে হবে। ঠিক আছে, দেখেন তাহলে স্ট্রিং কিভাবে আমরা নিব, বুঝতে পেরেছি? স্ট্রিংটা আপনি ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে নিতে পারবেন, কিন্তু অবশ্যই একটা অ্যারে নিতে হবে। অ্যারেটা আসলে কি, অ্যারে কিভাবে ইউজ করতে হয়, অ্যারে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যে কোন একটা ক্লাসে, যখন আমরা অ্যারেতে যাব তখন অ্যারেটা, অ্যারে নিয়ে মনে হয় একদিন একটু আলোচনা করেছিলাম আপনাদের মিডের আগের একটা ক্লাসে, অ্যারে নিয়ে টুকটাক একটু আলোচনা করেছিলাম। তো অ্যারে নিয়ে বিস্তারিত আবার আলোচনা করব ইনশাল্লাহ। এতটুকু আপাতত জেনে রাখেন যে স্ট্রিং ভ্যারিয়েবল গুলো আপনি কিভাবে নিতে পারবেন ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করে। ঠিক আছে, এই পর্যন্ত এইটুকুন বুঝেছেন? ম্যাম, এই আমরা লেন্থটা কেন বলে দেই ক্যারেক্টার ক্ষেত্রে, মানে স্ট্রিং ভ্যালুনের সময়? আচ্ছা, লেন্থটা বলে দিতে হয়, এটা কি, এটা আমরা অ্যারে নিয়েছি, এটা কিন্তু আমরা একটা অ্যারে নিয়েছি, মানে হচ্ছে আপনার এখানে ইন্ডেক্সের ভ্যালুটা বলে দিতে হবে যে ও কতটুকু লেন্থ নিবে, ওর অ্যারেটার মধ্যে কয়টা ভ্যালু থাকবে এটা উল্লেখ করে দিতে হয়। আদারওয়াইজ কম্পাইলার কনফিউজড হয়ে যাবে, ও বুঝবে না যে আপনার এখানে কতটুকু নিতে হবে। হ্যাঁ, আপনি যদি অ্যারেটাকে নাল রাখেন, ধরেন আমি এখানে কিছুই নেইনি, তাহলে ও অটোমেটিক্যালি বুঝবে যে এখানে 13 ক্যারেক্টার আছে, উল্লেখ করে না দিলেও ও বুঝে নেবে যে এখানে 13 ক্যারেক্টার আছে, বাট আমরা কি করি সবসময় উল্লেখ করে দেওয়াটা ভালো যে আপনি আপনার অ্যারের ইন্ডেক্সটা কতটুকু নিতে যাচ্ছেন, অ্যারের যে জায়গাটা আছে সেটা কতটুকু নিতে চাচ্ছেন, এটা আমরা নর্মালি উল্লেখ করে দেই। আমরা একটু বেশি জায়গা রাখি, ধরেন যে কয়টা ক্যারেক্টার নিচ্ছি তার থেকে একটা বেশি জায়গা রাখতে হয়, কারণ অ্যারের লাস্ট ইন্ডেক্সটা সবসময় নাল মিন করে। অ্যারে নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, তখন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এইটুকুন বুঝতে পেরেছেন? জি ম্যাম, আপাতত এইটুকুন বোঝে যে ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে যদি আমি কোনো স্ট্রিং ডিক্লেয়ার করতে চাই বা কোনো স্ট্রিং কে স্টোর করতে চাই কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে অবশ্যই ক্যারেক্টার ডেটা টাইপটা উল্লেখ করে ভ্যারিয়েবলের নাম নিব এবং একটা অ্যারে ইন্ডেক্স নিব, ইন্ডেক্স নাম্বারটা আমার দিয়ে দিতে হবে যে আমি কয়টা লেটার বা কয়টা ক্যারেক্টার চাচ্ছি, যে কয়টা ক্যারেক্টার আছে তার থেকে অবশ্যই একটা বেশি ইন্ডেক্স আমার রাখতে হবে, এবং অবশ্যই ক্যারেক্টারের মধ্যে এই স্পেসটাও উল্লেখ থাকবে, স্পেসটা সহ কাউন্ট করতে হবে। তো এখানে আমার স্পেস সহ টোটাল আছে 12টা ক্যারেক্টার,
এখানে আমার ইনডেক্স নাম্বার নিতে হবে অবশ্যই 13 পর্যন্ত আমার লেন্থটা নিয়ে রাখতে হবে আমি যদি নাল রাখি মানে কোনো কিছু উল্লেখ না করি তাহলেও হবে ও বুঝে নেবে অটোমেটিক্যালি যেখানে কতটুকু আমার জায়গা দরকার ঠিক আছে এটা হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে স্ট্রিং নেয়ার নিয়ম ঠিক আছে এটুকুন বুঝেছি এখন জি ম্যাম আচ্ছা তো তাহলে গেল আপনার এই স্ট্রিং ভ্যারিয়েবল এখন একটু দেখি যে ইউজার থেকে যদি আমি কোনো ইনপুট নিতে চাই তাহলে কিভাবে আমরা ইনপুটটা নিব তো ধরি একটা ইন্টিজার ডেটা টাইপের একটা নাম্বার নিলাম এখন যদি ইনপুট নিতে হয় তাহলে আমার আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হয় সেটা হলো সিই কনসোল ইনপুট হ্যাঁ এবং আউটপুট যখন আউটপুট প্রদর্শন করতাম তখন আমরা এই সাইনটা ইউজ করতাম ইনপুটের সময় জাস্ট তার অপোজিট সাইনটা ইউজ করব এখানে দিলাম নাম নাম্বার ও ইনপুট চাচ্ছি ইউজারের থেকে এরপরে আমি ধরেন আচ্ছা এরপরে ধরেন আমি আউটপুট শো করলাম ঠিক আছে এখন দেখেন এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন ফার্স্টে এখানে কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না তাই না একদমই ব্ল্যাঙ্ক কিন্তু ও হচ্ছে যদি আমি নিজেই কোডটা রাইট করি দ্যাট মিনস কি আমি এখানে একটা ইউজার ইনপুট চেয়েছি সাপোজ আমি 5 দিলাম এরপরে এন্টার চাপলাম এন্টার নাম্বার 5 ওকে কিন্তু এখানে বোঝানোর জন্য আমি কি করতে পারি একটা সি আউট নিতে পারি মানে একটা মেসেজ আগে এসে দিবে যে আসলে আমি কি কাজ করতে চাচ্ছি সেটা এখানে শো করবে হ্যাঁ আপনি যে নাম্বারটা ওকে দিতে বলতেছেন সেটা জাস্ট ওকে বলে দিলেন যে প্লিজ এন্টার আ নাম্বার এটা দিয়ে জাস্ট ওকে বলে দিলেন বলে দেওয়ার পরে এরপরে আপনি ইনপুটটা চান তাহলে আপনার কোডটা সুন্দর দেখাবে আর কি দেখেন এখনো চাচ্ছি কি প্লিজ এন্টার আ নাম্বার আপনি একটা নাম্বার ইনপুট দিলেন 5 এরপরে কি এন্টার নাম্বার ইজ 5 ঠিক আছে এখন ভালো লাগছে না দেখতে তাহলে আপনার ইউজার বুঝতে পারছে যে ও একটা নাম্বার ওর কাছে ইনপুট চাইছেন আপনি ইনপুট কিভাবে নেবেন বুঝতে পেরেছেন সিইন দিয়ে ইনপুটটা নিতে হবে আচ্ছা এই গেল হচ্ছে আপনার ইউজারের থেকে ইনপুট নেওয়া ঠিক আছে বুঝেছি এখন 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 ইনপুট নিতে পারবেন ইউজারের থেকে ম্যাম আপনি যখন করাচ্ছেন তখন তো খুব ইজি লাগতেছে বিষয়টা অনাই এমনিতে পারবা পরে তো সবই উল্টা পাল্টা লাগছে পরে সব উল্টা পাল্টা লাগতেছে কেন প্র্যাকটিস করা হয় না তাহলে প্র্যাকটিস না করলে কিন্তু উল্টা পাল্টা লাগবে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে বাসায় আচ্ছা এখন দেখি এই গেল আমার ইউজার ইনপুট না ভ্যারিয়েবল ডেটা টাইপ কিওয়ার্ড দেখেছি এগুলো সব গেল এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখন একটু অপারেটর দেখব অপারেটর দেখব অপারেটরের মধ্যে অপারেটর জিনিসটা আসলে কি অপারেন্ড কি এবং এক্সপ্রেশন কি এগুলো জানব অপারেটর কি কি টাইপের অপারেটর আছে এগুলো জানব এবং স্পেশালি যেই অপারেটরটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটরটা আমাদের কোডে খুব বেশি প্রয়োজন হয় সো অ্যারিথমেটিক অপারেটরটা সম্পর্কে আমরা জানব সো ফার্স্টে আগে একটু বুঝে নেই যে অপারেটর অপারেন্ড
and hoche expression ta ashole ki to ekta example age dekhi dhoren a equal to b plus 7 suppose normally hoche ami erokom ekta example ekhane ei je dekhen a je variable gulo ache a and b এই এ এন্ড বি এখানে হচ্ছে অপারেন্ড ঠিক আছে অপারেন্ড এই ভ্যারিয়েবল গুলোকে আমরা বলছি কি অপারেন্ড ঠিক আছে এবং এই যে ইকুয়াল সাইন এবং প্লাস সাইন এই সাইন গুলোকে আমরা বলছি হচ্ছে অপারেটর একটু খেয়াল করেন যে ভ্যারিয়েবল গুলো আমরা নিয়েছি বা যে ভ্যারিয়েবল গুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে অপারেন্ড এবং যেই আমার সাইন গুলো থাকে ইকুয়াল সাইন প্লাস সাইন এগুলোকে আমরা বলি অপারেটর এবং এই যে 7 নাম্বার গুলোকে বলা হয় কনস্ট্যান্ট ঠিক আছে কনস্ট্যান্ট সবাই নোট করছেন তো তাই না নোট করতে হবে কিন্তু নোট না করলে বুঝবো না ঠিক আছে আচ্ছা তো এটাকে বলা হচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট নাম্বারটাকে and a total এই টোটাল সব কিছু মিলায় একে বলা হচ্ছে একটা এক্সপ্রেশন এটা পুরাটা একটা এক্সপ্রেশন ওকে বুঝেছি জি ম্যাম ভেরিয়েবল দুইটা হচ্ছে আমার অপারেন্ড ভেরিয়েবল গুলো যে কয়টাই থাকুক ভেরিয়েবল গুলোকে আমরা বলি অপারেন্ড যে সাইন গুলো ইউজ করি এগুলোকে বলি আমরা অপারেটর এবং এই সংখ্যাগুলোকে বলি আমরা কনস্ট্যান্ট এবং টোটালটাকে আমরা একটা এক্সপ্রেশন বলতে পারি ওকে সো বুঝতে পেরেছি এগুলো আসলে কি কি কোনটাকে কি বলে এখন আমরা জি ম্যাম দেখি যে অপারেটর আসলে কয় প্রকার অপারেটর হচ্ছে অনেকগুলো আছে হ্যাঁ অপারেটর অনেক আছে সেগুলোর মধ্যে কয়েকটার নাম আমি আপনাকে উল্লেখ করে দেই অপারেটর হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর রিলেশনাল অপারেটর লজিক্যাল অপারেটর কন্ডিশনাল অপারেটর ইউনারি অপারেটর বিটওয়াইজ অপারেটর এন্ড স্পেশাল অপারেটর আটটা অপারেটর নিয়ে আমরা মোটামুটি পড়ব ঠিক আছে ইভেনচুয়ালি পড়ব একদিনে কখনোই কভার আপ করতে পারবো না বাট ইভেনচুয়ালি এই আটটা অপারেটর সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ফার্স্ট এই যে অপারেটরটা দেখব সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে হচ্ছে আপনার পাঁচটা অপারেটর আছে যেগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলে সেগুলো হচ্ছে প্লাস মাইনাস into divide and modulus এই পাঁচটা অপারেটরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর প্লাসটা দিয়ে অবশ্যই আমরা তো যোগ করি বিয়োগ করি মাইনাস দিয়ে এই চারটা তো আমরা জানি গুণ করা হয় স্টার সাইনটা দিয়ে আমরা এটা দিয়ে গুণ বোঝাই এন্ড এটা দিয়ে হচ্ছে ভাগ করি দ্যাট মিন্স ভাগফলটা বের করি হ্যাঁ আর এই সাইনটা কি বলেন তো এই সাইনটা হচ্ছে মডিউলাস সাইন মডিউলাস সাইন মডিউলাস সাইনটা দিয়ে আমরা কি করি মডিউলাস সাইনটা দিয়ে আমরা ভাগশেষ বের করি ভাগশেষ বের করি কিন্তু মডিউলাস সাইন দিয়ে ঠিক আছে হ্যাঁ এটা তো পার্সেন্টই না এটাকেই মড সাইন বলে অ্যারিথমেটিক অপারেটর এটাকে বলে হচ্ছে মডিউলাস সাইন এটা দিয়ে আমরা ভাগশেষটা বের করি পার্সেন্টেজ তো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা ম্যাথ করি যখন তখন আমরা পার্সেন্টও করি এটা দিয়ে বাট আপনি যখন সি প্লাস প্লাসে ইউ করবেন দ্যাট মিন্স এটা দিয়ে আপনি সরি এটা দিয়ে হচ্ছে আপনি ভাগ ভাগশেষটাকে বোঝাচ্ছেন ও বুঝে নিবে যখন আপনি কোডিং এ এটা লিখবেন তখনও বুঝে নিবে যে এটা হচ্ছে একটা মডিউলার সাইন দ্যাট মিন্স এটা দিয়ে আপনি আপনার ভাগশেষটা বের করতে চাচ্ছেন আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব আশা করি
আচ্ছা আমাদের হচ্ছে এটা ভিডিওটা কেটে যাবে, সো এটা আমি কেটে আবার নতুন করে